আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ। এগিয়ে বাংলা, এগিয়ে ভারত। টানা তিন দিন জিজ্ঞাসাবাদের পর অবশ্য গ্রেপ্তার রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের পরই তদন্ত শুরু করে এনসিবি। প্রথমে রিয়ার ভাই সৌভিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় রবি ও সোমবারের পর মঙ্গলবারও জেরা করা হয় রিয়াকে। মঙ্গলবার টানা আট ঘন্টা জেরা করা হয় রিয়াকে। এদিন বিকেল সাড়ে চারটের সময় রিয়ার মেডিকেল পরীক্ষার কথা ছিল, কিন্তু তার আগেই সুশান্তের মৃত্যুতে জড়িত সন্দেহে রিয়াকে গ্রেপ্তার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।